আমার প্রিয় দিদি বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার স্নান টান এখন হয়ে গেছে, তো আমি এখন চলে এসেছি ফুল তুলতে। তো এখন আমি পুজো দেব, ফুলগুলো সব তুলে নিচ্ছি। আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, খুব সুন্দর রোদ, দেখো এত রোদ বেরিয়েছে। তো কয়েকদিন ঝমঝম করে শুধুই বৃষ্টি হচ্ছিল, মেঘ করছিল, বৃষ্টি হচ্ছিল, তো এখন শুধুই রোদ। তো এই দেখো মা বাইরে এখানে মাছ কাটছে, তো বাবা বাজার থেকে দুটো মাছ নিয়ে এসছে কাটছে। আর আজকে এসছে আশা দিদি, সেন্টারে আশা দিদি এসছে, কিছু কথা বলছে বাবাকে। তো এই দেখো এখন সবজি কাটতে বসে গেছে দুপুরে রান্নার জন্য। আজকে হবে পুঁই শাক, কুমড়োর তরকারি হবে, মাছের ঝোল হবে। আমি মেনুটা আগেই মাকে জিজ্ঞেস করে নিয়েছি, ওই জন্য তোমাদের বলে দিলাম। আর বাবু চলে এসেছে বাইরে, ও পিসিমণির সাথে কথা বলছে। তো এখন আমি চলে আসলাম। এই দেখো খুব রোদ বলছি না, যে রোদে পুড়ে যাচ্ছে, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো হ্যাঁ, 15-20 মিনিট পর, মেলার 15-20 মিনিট পরেই চলে এসেছি ছাদে, কাপড়গুলো খুব শুকিয়ে গেছে। তো এখন তুলে নিচ্ছি। আর বাবু আর মেঘা এখানে খেলা করছে, দেখো দুজনে টেডি নিয়ে কি সুন্দর খেলছে দুই ভাই বোন মিলে। মেঘা শিখিয়ে শিখিয়ে দিচ্ছে, ভাই এটা বল ওটা বল, ওই রকম করে খেলা করছে। তো দুপুরে দেখো এখন খেতে বসে গেছি, বাবুর খাওয়া হয়ে গেছে, মেঘার খাওয়া হয়ে গেছে। তো এখন ওদেরকে খাইয়ে তারপর আমি খাচ্ছি। তো এই দেখো আজকে ব্যাগ গুছিয়ে আমি কোথায় যাচ্ছি, দেখো আমি কি বাড়ি থেকে চলে যাচ্ছি? তো দেখো আজকে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো এখন আমি বিকেলে ব্যাগ গুছাচ্ছি, আমার অম্বিকার বাবুর জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছি। তো কোথায় যাচ্ছি সবই বলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।